জন্য কর্মসূচি হবে এবং খাওয়ার দোকান খাওয়ার গাড়ি সংবাদপত্র বহনকারী গাড়ি সংবাদকর্মীদের গাড়ি অ্যাম্বুলেন্স ডাক্তারদের গাড়ি এবং সেই সঙ্গে আমাদের ডিসপেন্সারি ওষুধ ফায়ার ব্রিগেড এবং হাসপাতালগুলো হরতালের আওতামুক্ত থাকবে। আমি আবার রিপিট করছি, এই সব মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি, সারা দেশে সরকারের নির্দেশে পরিচালিত গণহত্যার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ও ব্যর্থ অযোগ্য স্বেচ্ছাচারী সরকারের পদত্যাগের দাবিতে আগামী 27 ও 28 মার্চ বুধ ও বৃহস্পতিবার 27 তারিখ সকাল 6টা থেকে 28 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এক নাগারে 36 ঘন্টা হরতাল পালিত হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গতকাল আমাদের দেশনেত্রী আঠারো দলের নেতৃবৃন্দের নেতা তিনি বগুড়া জয়পুরের সফর